একটা ফিজিবিলিটি স্টাডি করেছে, ভারতেও একটা করবে, করে আমরা আমাদের কাছে যেটা সবথেকে বেশি গ্রহণযোগ্য লাভজনক আমরা সেটাই করব। মমতা ব্যানার্জির যে চিঠি সেটা তো উনি লিখেছেন ওনার দেশের প্রধানমন্ত্রীকে, এটা তো তাদের আভ্যন্তরীণ ব্যাপার, এখানে আমার তো কিছু বলার নাই। একটা দেশের মধ্যে হঠাৎ ট্রানজিট দিলেই বা ক্ষতিটা কী? আর রেল যেগুলি বন্ধ ছিল আমরা সেগুলি আস্তে আস্তে খুলে দিচ্ছি, তাতে আমাদের ব্যবসা বাণিজ্যে সহজ হচ্ছে, আমাদের ওই অঞ্চলের মানুষগুলি উপকৃত হচ্ছে, তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করার সুযোগ হচ্ছে, বা যে সমস্ত জিনিস আমাদের দেশে আনে সেগুলি আনার সুযোগ হচ্ছে। অর্থনীতিতে এটা বিরাট অবদান রেখে যাচ্ছে। আমরা বাংলাদেশে কি চারিদিকে দরজা বন্ধ করে বসে থাকবো? আজকে ইউরোপের দিকে তাকান, কিন্তু প্রত্যেকটা দেশ সভরেন দেশ, স্বাধীন দেশ, কই কেউ কাউ কিন্তু বিক্রি করেনি। তা আমরা সাউথ এশিয়াতে কেন এই বাধা দিয়ে রাখবো? এতই যদি করে থাকে যে দারিদ্র বিমোচন হলো না কেন বাংলাদেশে? দারিদ্র বিমোচন করলাম তো আমি, শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না, শেখ হাসিনা ফাদার অব দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, অন্ত এই জায়গাটায় কেউ আসতে পারবে না, আর সেটাই আমার গর্ব। আমি দেশও বেচি না, দেশের স্বার্থ বেচি না। ঋণ চুক্তি অনুযায়ী 6 কিস্তিতে অর্থ বিভাগকে 948 কোটি টাকা ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। সপ্তম ও অষ্টম কিস্তি বাবদ 314 কোটি টাকা হচ্ছে গণভবনে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে অর্থ বিভাগকে হস্তান্তর করা। তিস্তা সহ অভিন্ন নদীগুলির পানি বণ্টনের কোনো চুক্তি না করা, সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধ না করা, একতরফাভাবে ভারতকে সকল প্রকার সুবিধা প্রদান করে বাংলাদেশের স্বার্থ ব্যাপকভাবে ক্ষুণ্ণ করা হয়েছে। ভারতকে সকল প্রকার সুবিধা প্রদানের বিনিময়ে ভারতের কাছ থেকে বাংলাদেশের কোনো স্বার্থ আদায় করতে শেখ হাসিনা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। এই চুক্তিগুলোকে বাংলাদেশের স্বার্থবিরোধী হওয়ায় বিএনপি এই চুক্তিগুলি প্রত্যাখ্যান করেছে।